আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলাদেশি আমেরিকান হাজার হাজার জনতা চলে আসছে রাস্তায় নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। এখানে বাংলাদেশিদের, বাংলাদেশের যে বাংলাদেশি ছাত্র জনতার উপরে যে হামলা হচ্ছে, আন্দোলন সংগ্রাম, তারই প্রতিবাদ, প্রতিবাদ শুরু বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন বাংলাদেশি আমেরিকান হাজারো নারী পুরুষ জনতা। তার সাথে যোগ আছে দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধের দাবিতে এই সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছে। একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। তো আপনারা দেখছেন হাজার হাজার তরুণ তরুণী মাঠে নেমে গেছেন টাইম স্কোয়ারে। আমি জানি না বাংলাদেশে কী হচ্ছে, তারা এখানে সেই বাংলাদেশিদের সাথে একত্রতা প্রকাশ করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। টাইম স্কোয়ারে ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করেন নিউ ইয়র্ক বাংলাদেশি যারা রয়েছেন, তারা সবাই বিক্ষোভ সমাবেশ করছেন ছাত্রদেরকে ন্যায্য দাবি আদায়ের এবং গুম খুন নির্যাতন নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই আন্দোলন সংগ্রাম চলছে। দেশ থেকে হাজার মাইল দূর নিউ ইয়র্কেও এই আন্দোলন সংগ্রাম ছড়িয়ে পড়েছে বাংলাদেশিদের মাঝে। আন্দোলন শেখ হাসিনার পথে ছেলে মেয়ে বৃদ্ধা সবাই একত্রিত প্রকাশ করেছেন এই আন্দোলন। হাজার হাজার মানুষ